বান্দরবানের ডুমোর একু রিসোর্ট আর এই রিসোর্টটি চালু হওয়ার আগেই গত দুই জুলাই রাতে পুড়ে চাই হয়ে যায় আর এই ঘটনায় সর্বশান্ত হয় মালিক পক্ষ এই ঘটনাকে পরিকল্পিত হিসাবে দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে এ সময় রিসোর্টটির মালিক ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসিম চৌধুরী কান্নায় ভেঙে পড়েন বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডুমুর একো রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম চৌধুরী এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন ডোমোর একো রিসোর্টের অংশীদার বাবুমণি প্রমুখ

সংবাদ সম্মেলনে ডুমুর ইকো রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম চৌধুরী অভিযোগ করে বলেন গত দুই জুলাই রাতে ডুমুর ইকো রিসোর্টে আগুনে প্রায় পঁচিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পুড়ে গেছে তিনটি কটেক্স নির্মাণাধীন রেস্টুরেন্ট রিসিপশন কক্ষ সহ রিসোর্টের মূল্যবান মালামাল বৃষ্টিতে নয়টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় কয়েকটি স্থানে এটি দুর্ঘটনা নয় রিসোর্টের ক্ষতি সাধনের লক্ষ্যে পরিকল্পিত অগ্নিসংযোগ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন রিসুটের ব্যবসায়িক পার্টনার এবং পার্শ্ববর্তী লোকজনরাও অগ্নিসংযোগের এই ঘটনাটি ঘটাতে পারে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান নয়তো পাহাড়ে পর্যটন শিল্পে বিনিয়োগ বাঁধাগ্রস্ত হবে আমাদের । <Tipps> দেশে বিভিন্ন অঞ্চল থেকে উদ্যোক্তারা পর্যটন শিল্পে বিকাশে পাহাড়ে হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে জড়াচ্ছে কিন্তু ষড়যন্ত্রমূলক ঘটানো ঘটনার সুষ্ঠু বিচার না হলে এই শিল্প হুমকি মুখে পড়বে বান্দরবান হোটেল ওয়ার্নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন ডুমুর ইকো রিসোর্টে অগ্নিসংযোগের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক পর্যটন শিল্পের উন্নয়নে এ ধরনের নাশকতাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান